প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু এখন খুব সহজেই নর্মাল উচ্ছেকে সামান্য কিছু উপকরণ মিশিয়ে একটা টেস্টি রেসিপিতে পরিণত করতে পারো। খুবই ভালো লাগবে, মুচমুচে এবং ক্রিস্পি উচ্ছের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুকুর দুষ্টুমি আর পাগলামি উইথ কুকিং। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আমরা কিন্তু করলা নিয়ে নিয়েছি। আমরা যে করলাটা ভাজবো খুবই ক্রিস্পি হবে, মুচমুচে হবে, মশলাদার করলা ভাজা বা করলার পকোড়া বলতে পারো। তাহলে চলো করলাটাকে সবার প্রথমে আমরা পাতলা করে কেটে নেব। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু উচ্ছেগুলো কেটে নিয়েছি। দেখো, খুব একটা মোটা করিনি, আবার একদম পাতলাও করিনি। বেশি পাতলা করলে কিন্তু পুড়ে যাবে, আবার বেশি মোটা হলে কিন্তু দেখো ভেতরটা ভাজা হবে না, মুচমুচে হবে না। দেখো, আমরা এরকমভাবেই কেটে নিয়েছি, কিন্তু দেখো আমাদের কাটা হয়ে গেছে সবগুলো। তো ফ্রেন্ডস, এই উচ্ছের মধ্যে আমি 1.5 চামচ বেসন দিয়ে দেব। দেখো, দেখতে পাচ্ছ, 1.5 চামচ বেসন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখো, সামান্য পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম লঙ্কার গুঁড়ো দেবে, কিংবা লঙ্কা বাটা দেবে। দেখো ফ্রেন্ডস, আমরা সব উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তোমরা এই চামচের সাহায্যে মাখতে পারো, কিংবা হাত পরিষ্কার করে মাখতে পারো। আমি পরিষ্কার হাতেই দেখো মেখে নিচ্ছি, তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে। তোমাদের যদি মনে হয় যে বেশি শুকনো হয়ে যাচ্ছে, তাহলে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিতে পারো। যেহেতু আমি ধোয়ার সময় একটু জল ছিল উচ্ছের গায়ে, তাই আমি আর জল দেবো না, এরকমভাবেই মেখে নে। দেখো, তাহলে সব উপকরণ কিন্তু আমাদের করলার গায়ে ভালোভাবে লেগে গেছে। এবার চলো আমরা রান্না স্টার্ট করি। ফ্রেন্ডস, আমরা কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলও আমাদের কিন্তু দেখো গরম হয়ে গেছে। এবার আমরা এই গরম তেলের ভেতর একটা একটা করে উচ্ছে দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, দিয়ে দিয়েছি। আমরা কিন্তু অল্প অল্প করে দিয়েই ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে নর্মালে রেখেছি, খুব হাইতে রাখিনি। দেখো, 1 মিনিটের মধ্যে আমাদের কিন্তু এক পাশ হয়ে গেছে, আমাদের এবার উল্টে দিতে হবে। দেখো, আমরা সবগুলো উল্টে দিয়েছি, এই পাশও আমরা আবার একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু আবার 1 মিনিট হয়ে গেছে। দেখো, আমাদের দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এবার আমরা এরকম তেল ঝরিয়ে কিন্তু সবগুলোকে তুলে নেব। দেখো, আমরা ওগুলো তুলে নিয়েছি, আবার আমরা অল্প অল্প করে দিয়ে দেব। দেখো, আবার আমরা দিয়ে দিলাম, একইভাবে আমরা ভেজে নেব। দেখো, এগুলোও কিন্তু আমাদের এক পাশ হয়ে গেছে, আমরা এবার আর এক পাশ উল্টে দেব। উল্টে দিয়ে আবার এই পাশও লাল লাল করে ভেজে নেব। দেখো, এগুলোরও দুপাশ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল থেকে তুলে নেব, তুলে নিয়ে বাদ বাকিগুলোকে এরকমভাবেই ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু মুচমুচে ক্রিস্পি করলা ভাজা দেখো রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে তোমরা এমনি স্ন্যাক্স হিসাবেও, চায়ের সঙ্গেও খেতে পারো, খুবই ভালো লাগবে, খুবই মুচমুচে কুরকুরে হয়েছে। দেখো, আমি একটা ইউনিক রেসিপি কিন্তু দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে, তোমরা তৈরি করতে পারবে। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে এরকমভাবে তৈরি করো আশা করি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম